হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো অমিতের বিস্তৃত দাদার বউয়ের স্বাদ, তো সেইখানে আমাদের আজকে নিমন্ত্রণ রয়েছে। কিন্তু অমিতের তো সকালবেলা থেকে কাজ রয়েছে, তো ও যাবে বিকেলে। কিন্তু আজকে না প্রচণ্ড ঠান্ডা আর বাইরে বৃষ্টিও পড়ছে, সেই কারণে আমি একটা জিন্স পরেছি, কারণ রাতে ফিরতে হবে। তো জিন্স ওপরে টপ পরেছে, কারণ ওদের বাড়িতে তো হিটার চলবে, তো হিটার চলার কারণে আমি ভেতরে যদি সোয়েটার পরে থাকি তাহলে আমার গরম লাগবে। তো সেই কারণে আমি একটা টপ পরে নিয়েছি, যাতে সোয়েটারটাকে আমি ওখানে গিয়ে খুলে নিতে পারি। আর যেহেতু অমিত নেই, সেই কারণে আমি আজকে একা একা যাচ্ছি ওদের বাড়ি। ওদের বাড়ি হলো ওভারভিলাতে, আর আমাকে বাস থেকে যে স্টপেজে নামতে হয়েছে সেটা হলো ম্যারিতো ওভারভিলা। আর আপনারা তো সবাই জানেন যে ফ্রান্সে মিউনিসিপ্যালিটিকে ম্যারি বলা হয়। আর যখনই ম্যারিতে গিয়ে আমি নামলাম, ওখানেই আমি সুফলদাকে ফোন করেছিলাম, মানে অমিতের পিস্তুত দাদা যিনি, ওনাকে আমি ফোন করেছিলাম। উনি তখন বললো উনি বাড়ি থেকে বেরোচ্ছেন, আমাকে নিতে আসবেন। আর আমি যখন ওখানে গিয়ে দাঁড়াই, তখন আমি সেখানে দেখি যে ম্যারিতে বিয়ে হচ্ছে। তো ওটা আমার বেশ ভালো লাগলো, তো সেই কারণে একটা ছোট্ট ভিডিও নিলাম। আর সেই সময় বিয়েটা হয়ে গেছে, মানে ব্রাইড আর গ্রুম দুজনে ম্যারি থেকে বেরিয়ে ফটোশ্যুট করছে, তো আমি সেই কারণে একটা ছোট্ট ভিডিও নিয়েই নিলাম। তো ওনাদের বাড়িতে ঢুকেই দেখলাম যে ঠাকুরমশাই এসে গেছেন, আর কনক বৌদি লাল পাড় সাদা শাড়ি পরে পুজোতে বসে গেছে। কনক বৌদিকে আমি সাধের উপলক্ষে দিয়েছিলাম একটা বেনারসি শাড়ি আর একটা চকলেটের বক্স। আর এইখানে আপনারা এই যত রকমের নাড়ু, তারপর ওই পাশে রয়েছে মোয়া পায়েস, এই সমস্ত কিছু দেখছেন, এগুলো কিন্তু আমাদের বড় যায় নিজের হাতে বানানো, শুধুমাত্রই মিষ্টিটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আমাদের বড় যা বলে কথা, তাই প্রথম আশীর্বাদের দায়িত্বটা তো ওনাকেই নিতে হবে। এই স্বাদের উপলক্ষে সুফলদা কনক বৌদিকে একটা গলা লকেট দিয়েছে। প্রথমে তো বক্সটাকে নিয়ে উনি ডিরেক্টলি বৌদির হাতে ধরিয়ে দিচ্ছিলেন, কাউকেই দেখাচ্ছিলেন না। তারপর আমরা সবাই বললাম যে জিনিসটাকে ওপেন করে দেখান, আমরা না হলে বুঝবো কি করে যে কি জিনিস দেওয়া হচ্ছে। তারপর গিয়ে উনি জিনিসটাকে খুলে সবার সামনে উনি দিলেন, তবে গিয়ে আমরা ভিডিও আর ফটো নিতে পারলাম সেটার। কনক বৌদি আমার থেকে বয়সে ছোট, কিন্তু সম্পর্কে বড়, সেই কারণে আমার ওনাকে বৌদি বলে ডাকতে হয়, কারণ পূজা দি বলে তো উনি আমাকে নিজেই ডাকে। আজকের সাধের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাঁচ রকমের ভাজা, ইলিশ মাছের তেল জাল, তেল কই আর চিংড়ি মাছের মালাইকারি, আর সাথে ছিল মিষ্টি। আমাদের বড় জাত সকালবেলা থেকে এসে রান্না বান্নার সমস্ত কাজ করেছে, আর আমার ভাগে শুধুমাত্র একটাই দায়িত্ব পড়েছে, সেটা হলো নিমন্ত্রিত মানুষজনদেরকে খেতে দেওয়া। তো সেই কারণে সেই সময়কার আমি কোনো ভিডিওই নিতে পারিনি। আর তারপরে সন্ধে হয়ে যায়, সন্ধে সাতটার মধ্যে অমিত চলে আসে, তো তারপরে আমরা একটুখানি গল্প আড্ডা করে রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করে এই এখন দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি আমরা বেরোবো বলে। আর আজকে যেহেতু দুপুরবেলা থেকে এতটাই বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে অমিত বলে একটু লেট করেই বেরোই, একেবারে আমরা ক্যাবে করে বাড়ি চলে যাব। দেখুন কত জোর বৃষ্টি হচ্ছে, মানে একটা সেকেন্ডের জন্য এই বৃষ্টিটা থামেনি। তো চলুন
আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা, আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।